খবরে দেখা হয়ে গেছে, তাই আমারও হয়ে যাচ্ছে। দাঁড়াও, স্যার খাতা নেবে আস্তে আস্তে, করে বসে থাক। ভালো চেনা হয়ে আপনাদের যে পুজো হচ্ছে, এই পুজো কমিটির নাম কি? ব্রহ্মপাড়া পোষকালী মন্দির কমিটি। হ্যাঁ, এটা কত বছর ধরে এই পুজো হচ্ছে? প্রায় 32 বছর ধরে। এটা আমাদের 32 বছরের পুজো। 188 আমাদের পুজো শুরু হয়েছিল। এই পৌষকালী পুজোকে কেন্দ্র করে আপনাদের যে এখানে যে দেখছি যে বিভিন্ন রকম আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছেন, একটু যদি আমাদের দর্শককে বলেন। আমাদের ব্রহ্মপাড়া পোষকালী মন্দির কমিটির তরফ থেকে আমাদের গতকাল থেকে পুজো শুরু হয়েছে। আজ আমরা এই অঞ্চলের প্রান্তিক যে সমস্ত শিশুরা রয়েছে বা ছোটো ছেলেমেয়েরা রয়েছে তাদের নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন সেবামূলক কাজের সাথে নিযুক্ত রাখছি। আমাদের মন্দির নির্মাণ কাজ চলছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, আশা করি আগামী বছর এই কাজ সম্পূর্ণ হবে। আগামীকাল আমাদের অঞ্চলের যারা বালক রয়েছে এবং বিভিন্ন দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে আমরা একটা বালক ভোজনের আয়োজন করেছি, সেখানে সকলে উপস্থিত থাকবে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা এসেছেন আমাদের খবর করতে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।